কদিনে যে করোনা সংক্রমণ ছড়িয়ে গিয়েছে তা কি করে নিয়ন্ত্রণে আসবে? পরিযায়ী শ্রমিকদের দুর্ভোগ নিয়ে ফের মোদী সরকারকে বিঁধলেন রাহুল গান্ধী, কারণ এখন স্টেশনে স্টেশনে আবারও দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের ভিড়। টুইটারে রাহুল গান্ধী লিখেছেন, ফের পরিযায়ীরা হাঁটতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উচিত তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া, কিন্তু করোনা সংক্রমণের জন্য মানুষের ওপর দায় চাপানো ছেড়ে সরকার কি তাদের সাহায্য করবে? বদ্ধ জায়গায় ভাইরাস থাকছে বেশিক্ষণ, করোনা পরিস্থিতিতে এসিতে থাকাটা বিপজ্জনক হতে পারে বলছেন চিকিৎসকরা। উপসর্গ থাকলেও এসিতে না থাকাই ভালো, পরামর্শ বিশেষজ্ঞদের। ল্যান্সেটে প্রকাশিত হওয়া গবেষণা বলছে, হাওয়ার মাধ্যমেও ছড়াচ্ছে করোনা ভাইরাস, আর বদ্ধ ঘরে তো এই ভাইরাস থেকে যাচ্ছে অনেকক্ষণ। আর এখানেই প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে এসি ঘরে থাকা বা কাজ করা কতটা নিরাপদ? চিকিৎসকদের একাংশ বলছেন, এসির মধ্যে থাকাটাই এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক, এর থেকে খোলা হাওয়ায় থাকার ঝুঁকি অনেক কম। এতদিন আমাদের যে প্রথাগত ধারণা ছিল যে আমি রাস্তায় বেরোবো, বাজারের মধ্যে কোভিড আছে, আমার ঘরের মধ্যে নেই, উল্টে তারা বলছে যে ওপেন এয়ারে কোভিড আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছুটা কম, কিন্তু বদ্ধ ঘরে দশজন মানুষ বসে জন্মদিনের পার্টি করছে, একজন আক্রান্ত হলে নজন আক্রান্ত হয়ে যাবে। কিন্তু এমন অনেক অফিস কাছারি রয়েছে যেখানে 365 দিন 24 ঘন্টায় এসি চলে। এমনই একটি অফিস হলো নিউ টাউনের এই ল্যাবরেটরি। কোটি কোটি টাকার মেশিনকে ঠিকঠাক রাখতে এসি চালানোটা এখানে বাধ্যতামূলক। সংস্থার ডিরেক্টরের দাবি, তাদের এসিতে হেপা ফিল্টার লাগানো রয়েছে। কি এই হেপা? সংস্থার ডিরেক্টরের দাবি, এটি এক ধরনের ফিল্টার যা দিয়ে 0.3 মাইক্রনের ধূলিকণা বা ব্যাকটেরিয়া আটকানো যায়। সাধারণত হাসপাতালের আইসিইউ অপারেশন থিয়েটারে এই হেপা ফিল্টার লাগানো থাকে। এটা একটা স্পেশাল টাইপ অফ ফিল্টার যেটা আমরা ইউজ করি। এর ফলে কি হয়, এর ফলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ 99% অ্যান্ড অ্যাবাভ ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস ক্যান গেট ক্লিয়ার্ড, অ্যান্ড এই হেপা ফিল্টার ক্যান টেক কেয়ার অফ দি করোনা ভাইরাস টু। কিন্তু তাতেও কি করোনা সংক্রমণের ভয় কমছে? অনেকগুলো এসি যারা ম্যানুফ্যাকচারার তারা দাবি করছে তারা হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো ফিল্টার করছে। এমন কোনো পদ্ধতি নেই যে বাইরের ফ্রেশ এয়ারটা এসির মারফত ভালো হয়ে ঢুকছে আর ভিতরের এয়ারটা বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই আবদ্ধ ঘর সে এসি চলুক বা না চলুক ঝুঁকিটা কিন্তু একই রকমভাবেই থেকে যাচ্ছে। শ্যামবাজারের এই বেসরকারি সংস্থা ল্যাবরেটরিতে আবার হেপা ফিল্টার নেই, কিন্তু কাজের জন্য এসি চালাতেই হচ্ছে। এসি মেশিনের মাধ্যমে মারাত্মক করোনা সংক্রমণ ছড়াচ্ছে, কিন্তু তা সত্ত্বেও প্রচুর অফিস ল্যাবরেটরি সেখানে এসি মেশিন চলছে, কর্মীরাও তারই মাঝে কাজ করছেন। আমাদের এখানে এত এত কাজ হয় তার জন্য আমাদের এসি চালাতে হবে, নাহলে এত কোটি কোটি টাকা মেশিন আছে আমরা স্যাম্পল রানিংও করতে পারবো না। আর আমরা এসি তো অবশ্যই একটা স্যাম্পল চালানোর জন্য, তারপর মেশিনে প্রোগ্রামিংয়ের জন্য অবশ্যই দরকার। যদি কেউ কোনো স্লাইটে সিমটমস থাকে কোভিডের, জাস্ট জ্বর বা প্রচণ্ড গা হাট পা ব্যথা বা ম্যালেজ বা আজকাল আরও কিছু সিমটমস হয়েছে, ডায়রিয়া, হেডেক, হ্যাঁ, তারপর আপার এয়ারওয়েজ কাফ, স্নিজিং, এগুলো থাকলে তারা ওই ঘরে এসি চালিয়ে থাকবেন না, এইটাকে মানতে হবে। কেউ কাজের তাগিদে এসি চালাতে বাধ্য হচ্ছেন, আবার কেউ এসিতে হেপা ফিল্টার লাগিয়েছেন, কিন্তু অনেকেই আবার ঝুঁকি নিতে নারাজ। সল্টলেকের বিএ ব্লকের একটি নির্মাণ সংস্থার অফিসে গিয়ে দেখা গেল, অফিসে 20-25 জন কর্মী কাজ করছেন। এপ্রিলে চাঁদি ফাটা গরমে সেন্ট্রাল এসি বন্ধ, ফ্যান চালিয়ে কাজ করছেন সকলে, খোলা রাখা হয়েছে জানলা। এসব ব্যবস্থায় করোনা থেকে বাঁচতে প্রিকশনারি মেজারমেন্ট বলছেন সংস্থার ডিরেক্টর। আমরা এই মুহূর্তে সল্টলেকের বিএ ব্লকের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে আছি। এখানে যে সমস্ত কর্মীরা কাজ করছে, সংস্থার তরফ থেকে যেটা দেখা যাচ্ছে যে পাখা চালিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন, কিন্তু এয়ার কন্ডিশন যে মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা বন্ধ। দেখুন, গ্রীষ্মের দাবদাহে প্রত্যেকবারই আমরা কষ্ট ফেস করি, এবারও ফেরছি, কিন্তু সেফটিটা তো আসল, যেভাবে চারিদিকে ভয়ঙ্করভাবে সংক্রমণ ছড়াচ্ছে তার থেকে নিজেদেরও বাঁচতে হবে, সবাইকে বাঁচাতেও হবে। ক্লোজড ঘরের মধ্যে যদি এসি থাকে তাহলে কিন্তু এই ভাইরাসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সুবিধা হয়, সেক্ষেত্রে তারা কিন্তু বিয়ন্ড 6 ফিট ট্রাভেল করতে পারে, এবং তাই সেই জন্যই বারবার বলা হয় যে ওপেন স্পেস থাকলে এই ভাইরাসটার সংক্রমণ কম হয়। সেই জন্যই দেখা গেছে যে ওপেন স্পেসে প্রচুর গ্যাদারিং হচ্ছে, সেখানে সংক্রমণ অনেকটা কম রাদার দেন ক্লোজ স্পেসের গ্যাদারিং। চিকিৎসকদের পরামর্শ,
এসিতে কাজ করতেই হলে সেক্ষেত্রে মাস্ক পরাটা অত্যন্ত জরুরি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।